আজ মধুমতি রেল সেতু পরিদর্শনে যাবেন রেলপথ মন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, রাজধানী ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করবার জন্য যে রেলপথের কাজ সেটি কিন্তু পুরোদমে চলছে এবং রাজধানী ঢাকা থেকে বুড়িগঙ্গা সেতু হয়ে যেই রেলপথটি চলে গেছে একেবারে পদ্মা সেতুর দিকে, সেখানে কিন্তু এই কেরানীগঞ্জ এলিভেটেড রেল স্টেশন যেই স্টেশনটিতে এখন কিন্তু পাথরবিহীন রেল লাইন কাজের যে গতি সেটি আমরা লক্ষ্য করছি যে পুরোদমে চলছে এবং এই পাথরবিহীন রেল লাইন কিন্তু তিনটি পয়েন্টে কাজ চলছে, সেটি কিন্তু কুচিয়ামোড়া পয়েন্টে চলছে, আলিগঞ্জ পয়েন্টে চলছে এবং এই কেরানীগঞ্জ এলিভেটেড রেল স্টেশনে চলছে। তারা বলছেন যে প্রায় 17 কিলোমিটার দীর্ঘ যে এলিভেটেড রেলপথ রয়েছে রাজধানী ঢাকা থেকে একেবারে নিমতলা পর্যন্ত, তার মধ্যে কিন্তু প্রায় 5.5 কিলোমিটার বাকি আছে, পুরোটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আগামী সেপ্টেম্বরে যে তাদের ট্রায়াল করবার কথা রয়েছে তার আগেই কিন্তু তারা চাচ্ছেন আগস্টের মধ্যে কিন্তু এই কাজটি শেষ করতে এবং পুরো প্রকল্প জুড়ে যে এখন নানা রকম কর্মযজ্ঞ সেটি কিন্তু চীনা প্রকৌশলী এবং দেশি প্রকৌশলীরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজগুলো করছেন এবং এই প্রকল্পটি সম্পর্কে সংশ্লিষ্টরা বলছেন যে দেশের যে রেল নেটওয়ার্ক রয়েছে এটি কিন্তু একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাবে এবং পুরো যে 39,246,79,00,000 টাকার প্রকল্প সেই প্রকল্পে কিন্তু যে চীন যেভাবে এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু 21,036,69,00,000 টাকা কিন্তু অর্থায়ন করছেন ঋণের মাধ্যমে এবং সরকারি অর্থায়ন কিন্তু এখানে আছে 18,210 কোটি টাকার এবং এই প্রকল্পটি যে আগামী 2024 সালের কিন্তু জুনেই শেষ করবার কথা রয়েছে এবং এই প্রকল্পের কাজ শেষ হলে কিন্তু যে দেশের এই দ্রুতগতির রেল নেটওয়ার্কে যে শুধু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যুক্ত করবে তাই নয়, যে এখানে যে ভাঙ্গা জংশন রয়েছে সেখান থেকে কিন্তু আরও নতুন নতুন পথ তাদের টার্গেট রয়েছে এবং এরকম এই যে রেল পথের কারণে কিন্তু এই অঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কিন্তু ব্যবসা বাণিজ্য এবং উৎপাদিত কৃষি পণ্য বাজার যাতে বৈপ্লবিক পরিবর্তন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রেললিংক প্রকল্পের সবশেষ। কেরানীগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।